আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর বিলাল হুসাইন প্রভাষক আসলি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আজকের বিষয়টা হলো আপনার চিরতরে চুল পড়া কিভাবে বন্ধ করা যায় চুল কিভাবে কালো করা যায় চুল কিভাবে আপনার মজবুত এবং ঘন করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে অনুরোধ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে রাখবেন আর যারা আমার নাম্বারটি চান ডিসে বক্সে নাম্বারটি পেয়ে যাবেন চুল চুল আমাদের একটি সৌন্দর্য চুল আমাদের দেখতে যেমন সৌন্দর্য লাগে আবার অনেকেরও বিরক্ত লাগে কারণ আমাদের দেশে অনেকে চুল রাখে ছেলেরা কিন্তু পরিপাটি করে রাখে না আবার অনেক মেয়েরও আছে চুল পরিপাটি করে না কিন্তু সবাই চায় চুল সুন্দর থাকুক চুল ঘনে থাকুক চুল লম্বা থাকুক কিন্তু এই চুল নিয়ে আমরা ভীষণ একটি ভাবনায় পড়ে যাই যখন চুল পড়া শুরু করে এই চুল পড়া শুরু করলেই আপনাকে চিন্তা করতে হবে এটা ঠিক নয় কারণ প্রতিদিন আপনার একশো চুল পড়ে গেলে আবার নতুন করে একশো চুল গজাবে এই জন্য আপনাকে ডাক্তারের স্বারপন্ন হওয়ার দরকার নেই আপনি নিজ ঘরে বসে কিছু গরু অপায় যদি ব্যবহার করেন তাহলে আপনার এই সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে যাদের চুল ফেটে যায় এই চুল ফাটা বন্ধ হয়ে যাবে যাদের চুল ছোট ছোট ভেঙ্গে ভেঙে গিয়ে ছোট হয়ে যায় তাদের এটাও বন্ধ হয়ে যাবে আপনাকে ডাক্তারের স্বরপন্ন হয়ে টাকা খরচ করার দরকার নেই কিন্তু আপনার একশো চুল পড়লেই আপনাকে চিন্তা করতে হবে না কেন এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া এই জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে পুষ্টি গুণ সম্পূর্ণ খাবার খেতে হবে আপনাকে পুষ্টি কাঠুন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে নিজের চিন্তা ভাবনাকে উগ্র মেজাজকে ঠান্ডা রাখতে হবে নিয়মিতভাবে যদি আপনি সকালে উঠে ঘুম থেকে উঠে যদি পানি খান পানি পান করুন তাহলে আপনার এই সমস্ত চুল পড়া থাকবে না তারপরও আমি আপনাদেরকে আজকে কয়েকটা টিপস দেব আশা করি আপনার এতে অনেক উপকার পাবেন প্রথমে আসা যাক যারা চুল কালো করতে চান এবং মজবুত করতে চান তাদের জন্য প্রথম টিপসটি হল যে পেঁয়াজ এবং নারকেল তেল এই পেঁয়াজের রাশ এবং নারকেল তেল মিশিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুল জীবন ভরই কালো থাকবে কতটুকু ব্যবহার করতে হবে সেটা আপনি যতটুকু আপনার মাথা আপনার মাথার চুল আছে সেই পরিমাণ আপনি তেল ব্যবহার করবেন সাথে এক চা চামচ আপনি পেঁয়াজের রস নিয়ে ব্যবহার করবেন এটা কতদিন করতে হবে তা বলা যাবে না কারণ আপনার চুল যদি আপনি সবসময় কালো রাখতে চান তাহলে আপনাকে মাঝে মাঝে এটা ব্যবহার করতে হবে আপনি যদি মনে করেন যে আমি একদিন খাবার খেয়ে সারা জীবন বেঁচে থাকবো যেমন সম্ভব নয় তেমনি ভাবে আপনি এক সপ্তাহ তিন দিন ব্যবহার করলে যে চুল আপনাকে সারা জীবন যখন কালো হয়ে যাবে এটাও সঠিক নয় দ্বিতীয় যেটা হলো যাদের চুল পড়ে যায় আগে বলেছি যে একশো চুল পড়লে আপনার চিন্তা করার দরকার নেই তবে এর বেশি যাদের চুল পড়ে যায় তাদের করণীয় হল যে গোলমরিচ ও পিআইস বেটে মাথায় যদি আপনি কিছুদিন ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং অতিশয় চুল বৃদ্ধি পাবে কি ব্যবহার করবেন গোলমরিচ এবং পিয়াইস বেটে আপনাকে মাঝে মাঝেই ব্যবহার করতে হবে তবে এক টানা যদি আপনি দুই থেকে তিন মাস ব্যবহার করেন যাদের চুল পড়া একেবারে বন্ধ হচ্ছে না যারা ডাক্তারের স্বরাপন্ন হয়েছেন বিভিন্ন কবিরাজ বিভিন্ন ব্যথি খেয়েছেন কোনো কাজ হয় নাই যদি তারা এইটা ব্যবহার করে ইনশাল্লাহ আমি আশা করি অনেক অংশে আপনি এ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তৃতীয় যেটা সেটা হলো যাদের পুষ্টিহীনতার কারণে যাদের বয়স আঠারো বিশ বা পঁচিশ ছেলে হোক মেয়ে হোক যাদের মাথায় টাক পড়ে গিয়েছে তারা যদি এই উপায়টি তৃতীয় নম্বর উপায়টি ব্যবহার করেন আশা করি অনেক উপকার পাবেন এর কারণ হল আপনার পুষ্টিহীনতার কারণেই বেশিরভাগ চুল পড়ে যায় এই চুল পড়া থেকে রক্ষা করতে হলে আপনাকে পুষ্টিমান গুণ সম্পন্ন খাবারে খেতে হবে আপনার বয়স আঠারো দেখা যায় হলো ষাট বছরের মহিলার মতন আপনার বয়স আঠারো দেখা যায় ষাট বছরের পুরুষের মতন আপনার চুল একদিকে পেকে গিয়েছে আর একদিকে আপনার চুল পরে যেতেছে দিকে টাক হয়ে গেছে। এটা থেকে রক্ষা পাওয়ার একটাই নিয়ম হলো থানকুনি পাতা আপনি যদি থানকুনি পাতার রস কি পাতার রস থানকুনি পাতার রস যদি আপনি গরম করে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে একদিকে চুল পড়া বন্ধ হবে আরেকদিকে আপনার বিদ্যুৎ যে সাপ পড়েছিল এই সাপটাও চলে যাবে আরেকদিকে আপনার মুখের যে লাবণ্য এটাও ফিরে আসবে। উজ্জ্বলতা থানকুনি পাতা যদি আপনি বেটে মাথায় দেন কমপক্ষে যাদের একেবারে চুল পড়ে গিয়েছে তা হয়ে গেছে তারা যদি ছয় মাস এভাবে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এর মাঝেই আপনার চুল গজানো শুরু হয়ে যাবে আপনারা এক সপ্তাহ পনেরো দিনে বলে দিলাম একটি ফাও কথা বলে দিলাম আর আপনারা ব্যবহার করলেন উপকার পেলেন না আর আমাদের নামে বদনাম করলেন বইতে কোনো জায়গায় লেখা নেই যে আপনারা এই কদিন ব্যবহার করেন এখানে বলা হয়েছে যে আপনারা এইভাবে ব্যবহার করলে এটা ভালো হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে এজন্য আপনাদের যতদিন পর্যন্ত চুল না গজায় ততদিন পর্যন্ত এটা ব্যবহার করবেন আর যদি আপনারা এই দুধ দিয়ে গরম দুধ দিয়ে থানকুনি পাতা খেতে পারেন এর আগেও আমি এটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি কিন্তু থানকুনি পাতা রস যদি আপনি দুধ ছাড়াও যদি নিয়মিতভাবে খান কখনই আপনার চুল পড়বে না এবং আপনার চুলের উজ্জ্বলতাও কমবে না আর আপনার মুখের ছাপও বিদ্ধ হবে না আশা করি আপনাদের এই ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে আর ভালো লাগবে একটি লাইক দেবেন الاسكيب يقول يدي نيسو ما تو فيك بالله السلام عليكم ورحمه الله